नमस्कार बंधुरा बंधुरा आज आमरा आबार एकटी गुरुत्वपूर्ण विषय शिखब। आज के आपनारा जानते पारबेन एकटी ऑनगोइंग स्कीमेर कत टाका खरच हो गेछे एबं एखोनो कत टाका खरच करते बाकी आछे ना पुरो टाकाटाई आपनारा खरच करे फेलेछेन। तो आपनारा एई रिपोर्टगुलि आपनारा जतक्षण ना पंचायत जे कर्मीरा आछे तादेर काछ थेके आपनारा ना पान ततक्षण आपनारा किन्तु जानते पारेन ना। तो आपनादेर हाते मोबाइल आछे आपनारा निजेराई किन्तु रिपोर्टगुलि सबसमय आपनारा देखते पारबेन। एखन डिजिटल जुग आपनारा निजेराई जदि चेष्टा करेन सबकिछु किन्तु आपनादेर हातेर मुठोई आछे। तो बंधुरा आजकेर भिडियोटी सम्पूर्ण देखुन, स्किप करले आपनादेरई समस्या। तो ये चैनलेर प्रतिटी कन्टेंट थेके आपनारा किन्तु किछु ना किछु शिखते पारबेन आपनारा। सुतरां बंधुरा चैनेले नतून होले चैनलटिके अवश्यई सबस्क्राइब करे राखबेन एबं पाशे थाका घंटाटी बाजिये देबेन। तो बंधुरा आसुन आजकेर विषयटी शुरू करी। आपनारा निजेदेर मोबाइले जे कोनो एकटा ब्राउजार, गूगल क्रोम ब्राउजार आमी चूज करे नियेछि, आपनारा जे कोनो ब्राउजार के चूज करे नेबेन। तो सेखाने क्लिक करार पर देखुन एरकम एकटी इंटारफेस आसबे, सेखाने आपनारा टाइप करबेन nrega.nic.in। देखुन लेखाटी चले एसेछे, तो आपनारा एटा लेखार पर सेटाके एंटार करे देबेन। देखुन এরকম একটি পেজ আসবে, সেখানে একটা পপ আপ আসবে, তো সেটাকে আপনারা রিমুভ করে দেবেন। দেওয়ার পরে আস্তে আস্তে স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। এখানে এসে আপনারা দেখবেন কতগুলো অপশান আছে, সেখানে দেখুন একদম ডান দিকে আছে কুইক অ্যাক্সেস যে অপশানটি, সেখানে আপনারা একটা ক্লিক করবেন। তারপরে দেখুন অনেকগুলো অপশান আবার এসছে, এখানে আপনারা একদম নিচের দিকে দেখুন স্টেট রিপোর্ট এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন। তারপরে দেখুন অনেক আপনাদের যে স্টেটগুলো সবই স্টেট চলে আসবে, আপনারা আপনাদের যে স্টেট সেটিকে চুজ করে নেবেন। তো আমি একটা চুজ করে নিলাম। এরপরে দেখুন বাঁদিকে যে ডিস্ট্রিক্টগুলো আছে, তো আপনার যে ডিস্ট্রিক্ট সেটিতে আপনি ক্লিক করবেন। এরপরে আপনারা এই পেজে আসার পরে দেখুন একদম ডান দিকে চলে আসবেন, ওয়ার্কস বলে যে অপশানটি আছে এই অপশানে প্রথম যে অপশানটি দেখুন ওয়ার্কস আন্ডার ডিফারেন্ট ক্যাটাগরি বাই স্ট্যাটাস, এখানে আপনারা ক্লিক করবেন। এরপরে একটু বড় করে দেখাই, দেখুন এরপরে আবার ব্লক আসবে। তো ব্লকের মধ্যে আপনার নিজের যে ব্লক সেই ব্লকটিকে আপনারা চুজ করে নেবেন। এবার পঞ্চায়েতগুলি চলে আসবে, একদম বাঁদিকে পঞ্চায়েতের নামগুলি আসবে। তো আপনার যে পঞ্চায়েত আপনার শুন আপনার যে স্কিমগুলো আছে যেরকম ডট প্রফিং, আপনার ফ্লাট কন্ট্রোল অ্যান্ড প্রোটেকশান, তো রুরাল কানেক্টিভিটি, এভাবে দেখুন অপশানগুলি কিন্তু চলে এসছে। তো দেখুন আমি একটু জুম করে দেখাই, দেখুন ডট প্রফিং সেখানে দেখুন কমপ্লিট আছে, ইন প্রোগ্রেস আছে। তো এইভাবে সব অপশানগুলি কিন্তু চলে আসবে, অ্যাপ্রুভ নট ইন প্রোগ্রেস, প্রোপোজড নট ইয়েট অ্যাপ্রুভড, এইভাবে দেখুন প্রত্যেকটি অপশান কিন্তু চলে আসে। দেখুন ল্যান্ড ডেভেলপমেন্ট আছে, তারপরে দেখুন প্লেগ্রাউন্ড, তারপর রুরাল কানেক্টিভিটি, এইভাবে দেখুন প্রত্যেকটি কিন্তু চলে আসে। এবার দেখুন এই যে ওয়াটার কনজারভেশান আছে এখানে, তো এইভাবে দেখুন নিচের দিকে আপনারা একটু লক্ষ্য করুন, দেখুন প্রথমেই আছে কিন্তু কমপ্লিট। এই যে আমি এই পঞ্চায়েত দেখাবো, তো এখানে কমপ্লিট আছে, তারপরে দেখুন এখানে আছে কিন্তু ইন প্রোগ্রেস, তারপরে আছে অ্যাপ্রুভ নট ইন প্রোগ্রেস তারপরের অপশানে। তো এইভাবে দেখুন সব আছে। তো আপনি ওয়াটার কনজারভেশন বা ওয়াটার হারভেস্টিংয়ে দেখুন ইন প্রোগ্রেসে কিন্তু পরপর দেখুন 24, 46, 6 এইভাবে কিন্তু ইন প্রোগ্রেসে আপনার সংখ্যাগুলো আছে। তো আপনারা সোজাসুজি এই ইন প্রোগ্রেস অর্থাৎ যেগুলো অনগোয়িং স্কিম থাকে, তো অনগোয়িং স্কিমেরই আমরা সাধারণত কত টাকা খরচ হয়েছে বা হয়নি সেগুলোই আমরা দেখতে চাইব। তো সেখানে আমরা এবার ক্লিক করব। তো আমি তো আমরা একদম শেষে যে 31 নাম্বার আছে সেখানে আমি ক্লিক করে দিলাম। দেওয়ার পরে দেখুন এইরকম একটি পেজ কিন্তু আপনার সামনে চলে আসবে, সেখানে দেখুন ওয়ার্ক নেম আছে, এক্সিকিউটিভ লেভেল আছে, তারপর ওয়ার্ক স্টার্ট ডেট আছে, আজকে কোন ডেটে আপনার কাজটি চালু হয়েছে, তারপর দেখুন এস্টিমেটেড লেবার কম্পোনেন্ট আছে, এস্টিমেটেড ম্যাটেরিয়াল অর্থাৎ এস্টিমেট কত টাকার হয়েছিল, কত টাকার ম্যাটেরিয়াল এস্টিমেট হয়েছিল, তারপরে দেখুন আছে অ্যাকচুয়াল এক্সপেন্ডিচার অন লেবার অর্থাৎ আপনার অ্যাকচুয়াল খরচটি কত হয়েছে এবং অ্যাকচুয়াল এক্সপেন্ডিচার অন ম্যাটেরিয়ালের জন্য আপাতত কত খরচ হয়েছে। তো সেইগুলো সবই পাবেন পরপর। তো আমি দেখুন একটা উদাহরণস্বরূপ আপনাকে দেখাই। তো ফাইন্ড ইন পেজে গেলাম, এখানে গিয়ে ফাইন্ড ইন পেজ করবেন,
তো ডেমো ভিডিও হিসাবে আমি 69.01 এই স্কিমটিকে আমি চুজ করে নিলাম। তো দেখুন 69.01 এই যে চলে এসেছে 69.01 যে স্কিমটি, তো দেখুন 69 স্কিমটি কিন্তু এখানে চলে এসেছে। তো আপনারা এবার এই সোজা সুজি দেখুন, এখানে আমাদের স্কিমটি স্টার্ট হয়েছে 10/6/2020 এস্টিমেটেড কস্ট সেটি দেখুন এই যে আছে, তারপরে দেখুন এর মেটেরিয়াল যে কস্ট সেটি কিন্তু এই আছে, এরপরে দেখুন যে দুটি অপশান আছে এই যে 28,500,285,606 এটি কিন্তু এই স্কিমের খরচ হয়েছে, অর্থাৎ ওয়েস্ট পেমেন্ট কিন্তু এখানে আছে দেখুন, এটা হচ্ছে এস্টিমেটেড আর তার এগেনস্টে খরচ হয়েছে। তো এখনও দেখুন এই স্কিমের ক্ষেত্রে কিন্তু এখনও কিছু টাকা আমাদের পড়ে আছে, তো আপনারা আবার ডিমান্ড দিতে পারবেন। তো এরপরে দেখুন মেটেরিয়ালের ক্ষেত্রে কিন্তু এটা খরচ হয়েছে, তো এইভাবে আপনারা প্রত্যেকটি আপনারা কিন্তু দেখে নিতে পারবেন। তো দেখুন এরকম প্রত্যেকটিতে কিন্তু দেখুন এখানে এই স্কিমটিতে এস্টিমেটেড কস্ট হচ্ছে 3,47,000, কিন্তু সেখানে মাত্র 6,000 টাকা খরচ হয়েছে। তো এখনও অনেক টাকা আছে, আপনারা অনেক এখনও এই স্কিমে অনেক কাজ করতে পারবেন, তো এইভাবে আপনারা সঠিকভাবে স্কিমগুলো দেখে নিতে পারবেন। তো আপনারা এইভাবে ব্যাক করবেন, পরবর্তী যে মেনু সেখানে চলে আসবেন। আসার পরে দেখুন এবার আমি ধরুন রুলার কানেক্টিভিটিতে দেখব, তো এখানে দেখুন ইন প্রোগ্রেসে এখানে অনেকগুলো এ আছে, তো আমি একটাতে ক্লিক করে দিই, ক্লিক করে দিলাম, দেখুন এখানেও কিন্তু সেই সেমভাবে সব কিছুই এক আছে। সেরকম চলে এসেছে দেখুন এস্টিমেটেড লেবার কম্পোনেন্ট, ওয়ার্ক স্টার্ট ডেট, এস্টিমেটেড ম্যাটেরিয়াল কম্পোনেন্ট, এবার কত খরচ হয়েছে প্রত্যেকটি কিন্তু এখানে দেওয়া আছে। তো আপনারা এইভাবে কিন্তু আপনার প্রত্যেকটি স্কিমের কত কী খরচ হয়েছে, আপনি আর কোনো ডিমান্ড পারবেন কি না পারবেন সব কিছু কিন্তু আপনারা এইভাবে দেখে নিতে পারবেন। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং চ্যানেলে নতুন বন্ধু হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং।